नमस्कार सिम्पली रूटेड चैनेले सब बंधुदेर स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आज आमी आपनादेर साथे जे रेसिपिटा शेयर करब सेई रेसिपिटार नाम हच्छे बासंती पोलाओ। बासंती पोलाओ खूबई सहज एबं घरोया उपकरण दिये तैरि करा जाय एमन एकटा मिष्टि पोलाओयेर रेसिपि, ताई भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। एखाने निये नियेछि 450 ग्राम गोविंदभोग चाल। एछाड़ाओ এই রান্নায় আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো 1.5 টিস্পুন নুন, 4.5 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 40 গ্রাম অর্ধেক করা কাজু বাদাম, 30 গ্রাম কিশমিশ আর পরিমাণ মতো ঘি। আরও রয়েছে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। রয়েছে এক টুকরো আদা। এই আদার টুকরোটা থেকে আমি 1 টিস্পুন মতো আদা গ্রেট করে নেব। এখানে রয়েছে 6টা এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 4টে 2 ইঞ্চি সাইজের দারচিনি আর 5 থেকে 6টা তেজপাতা। তেজপাতাগুলো যেহেতু ছোট সেহেতু আমি একটু সংখ্যায় বেশি নিয়েছি, আপনারা বড় তেজপাতা নিলে 2 থেকে 3টে নেবেন। এই রান্নার জন্য আমি যে 450 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেই চালটাকে কাপে করে মেপে দেখে নিচ্ছি আমার ক কাপ চাল হয়। এই কাপের মাপে 450 গ্রাম চাল আমার মোট 3 কাপ হলো। রান্নায় আমি যে জলের ব্যবহার করব সেই জলের পরিমাণটা বোঝার জন্যই আমি কাপে করে চালটা মেপে নিলাম। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বড় ছাঁকনির মধ্যে চালটাকে ভালো করে মেলে নিয়েছি যেন জলটা পুরোপুরি ঝরে যায়। জল ঝরে যাওয়ার পর চালটাকে বড় একটা থালার মধ্যে মেলে নিচ্ছি। ঠিক এইভাবে চালটাকে মেলে নিয়ে আমি এটাকে পাখার হাওয়ায় শুকিয়ে নেব। এই ধরনের স্ট্রেনার বা ছাঁকনি না থাকলে খবরের কাগজ বা কোনো পুরনো পরিষ্কার কাপড়ের মধ্যেও চালটাকে মেলে দিয়ে চালটা শুকিয়ে নিতে পারেন। 1 ঘন্টা পাখার নিচে রেখে আমি চালটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন চালটা আবার কেমন আগের মতো ঝরঝরে হয়ে গেছে। এবার এই গোবিন্দভোগ চালটা এই ছোট থালা থেকে একটা বড় ডেকচিতে ঢেলে নিচ্ছি। এবার গোবিন্দভোগ চালটা আমি মেখে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টিস্পুন ঘি। এই রান্নায় ঘি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ঘি দিয়ে চাল মাখার সময় ঘিটা প্রতিটা চালের গায়ে ভালো করে লেগে যায়। এবার হলুদ গুঁড়োটাও চালের মধ্যে দিয়ে দিলাম। চালের সাথে ঘি এবং হলুদ গুঁড়োটাকে এবার আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। গোবিন্দভোগ চালটা ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই মাখা চালটা 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে লো ফ্লেমে কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে 1 মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার কিশমিশগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ের যে ঘিয়ের মধ্যে কিশমিশগুলোকে ভেজে নিলাম সেই একই ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলোকেও লো ফ্লেমে 1 মিনিট মতো অল্প একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আবার কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। ঘিটা গরম হয়ে এলে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার সব গরম মশলাগুলোকে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আদাটাকেও অল্প একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঘি আর হলুদ গুঁড়ো মাখানো গোবিন্দভোগ চালটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা কড়াইয়ে দেওয়ার পর বারবার কম আঁচে চালটাকে নাড়তে থাকতে হবে। ঠিক এইভাবে কম আঁচে 3 থেকে 4 মিনিট গোবিন্দভোগ চালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন দেওয়ার পর আবারও চালটাকে নুনের সাথে 1 মিনিট একটু নেড়েচেড়ে নিলাম। তারপর আবারও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। টোটাল আমি 1.5 চামচ নুন চালের মধ্যে দিলাম। নুন দেওয়ার পর ঠিক একইভাবে কম আঁচে চালটাকে আবারও নুনের সাথে 3 থেকে 4 মিনিট একটু নেড়েচেড়ে নিচ্ছি। गोविंदभोग चालेर मध्य देवार जोन्ने गैसेर अन्य पाशे बसिए दिएछि एक बाटी गरम जल। जलटा फुटे गेछे, एबार गैसटा बंध करे दिच्छि। गोविंदभोग चालटा नाड़ते नाड़ते स्वच्छ हये एसेछे। एबार एर मध्य दिए देब परिमाण मतो फुटिए नेওয়া गरम जल। प्रथमेই आमी आपनादेर देखिएछिलाम जे 450 ग्राम गोविंदभोग चालके आमी कापे करे मेपे निएछि। कापेर मापे आमार 3 কাপ गोविंदभोग चाल हयेछिलो, ताई चाल मेपे नेওয়া सेई एकই কাপের 6.5 কাপ ফুটিয়ে নেওয়া গরম জল আমি চালের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও যে বাটি বা কাপের মাপের গোবিন্দভোগ চাল এই রান্নার জন্য নিয়েছেন সেই একই কাপ মেপে এই রান্নায় গরম ফোটানো জল ব্যবহার করবেন। তার মানে এই রান্নার জন্য আপনারা যদি 1 কাপ গোবিন্দভোগ চাল নেন তাহলে সেই একই কাপের মাপেরই 2.5 কাপ ফুটিয়ে নেওয়া গরম জল এই রান্নায় ব্যবহার করবেন। গরম জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে চালটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন জলটাও অনেকটা কমে গেছে আর চালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। গোবিন্দভোগ চালটাকে আবারও 2 মিনিট অল্প একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম কম করে দিয়ে কড়াইটাকে আবার ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট पर आबारो ढाकना तुले चालटाके एकटू नेड़ेचेड़े निच्छी। 2 থেকে 3 मिनिट पुरो गोविंदभोग चालटाके अल्प एकटू नेड़ेचेड़े निये कड़ाइएर मध्य दिए दिच्छी भेजे राखा काजू और किशमिश। काजू और किशमिश देवार पर ठीक एकई भावे कम आँचे काजू और किशमिशेर साथे पुरो गोविंदभोग चालटा 2 থেকে 3 मिनिट एकटू नेड़ेचेड़े निलाम। काजू और किशमिश दिए एकटू नेड़ेचेड़े नेওয়ার पर कड़ाइয়ের मध्य दिए দিচ্ছি 4.5 टी स्पून चीनी। बासंती पोलाओर এই रेसिपि একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এখানে 4.5 চাमच চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নুন মিষ্টি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর কম আঁচে আবারও চালের সাথে চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি ভালো করে মিশে গেলে পরে চেখে দেখব যদি কম মনে হয় তাহলে আবারও একটু চিনি দেব। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো। লঙ্কা দেওয়ার পর আবারও পোলাওটাকে অল্প একটু নেড়েচেড়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেওয়া সমস্ত উপকরণগুলোকে 2 মিনিট কম আঁচে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে কড়াইটাকে ঢেকে দেব। 5 মিনিট মতো ঢাকা থাকার পর ঢাকনা তুলে গ্যাস বন্ধ রেখেই পোলাওটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পোলাওটা নাড়তে নাড়তেই একটু চেখে দেখে নিলাম মিষ্টি কম মনে হচ্ছে, সেজন্যে আবারও 2 চামচ চিনি পোলাওয়ের মধ্যে দিলাম। পোলাওটাকে ভালো করে চিনির সাথে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিলাম। বাসন্তী পোলাওয়ের রেসিপি আমার রেডি। এবার গরম গরম এই রেসিপি পরিবেশন করতে হবে। सम्पूर्ण निरामिष एई रेसिपि निरामिष आलुर दम, छानार डालना, धोकार डालना, मटन कषा, चिकेन कषा जे कोनो रेसिपिर साथेई दुर्दान्त लागबे। बासंती पोलाओएर एई रेसिपि ठीक एइभावे तैरी करले गोविंदभोग चालटाओ सम्पूर्ण झरझरे थाकबे आर खेतेओ भालो लागबे। भिडियो एबं रेसिपि दुटोई जोदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक करबेन, शेयर करबें, आमार चैनलटा सबस्क्राइब करबें और नतून नतून भिडियोर आपडेट पेते बेल आइकनटा क्लिक करे अल अपशनटाके क्लिक करते भूलबें ना। सबाई भालो थाकबें, सुस्थ थाकबें। धन्यवाद।